তো আজকে আমি আই গেছি রয়্যাল মর্কজ একাডেমি নিলাম বাজার, তারা এবার এইচএস সেকেন্ড ইয়ার এক্সামের সাকসেস স্টোরি শোনাত আর আপনারা শোনান। তো এখানের মধ্যে তারা এবারে প্রথম ব্যাচ, যারা আমার সাথে স্টুডেন্ট আছে তারা এবারে প্রথম ব্যাচ, আর তারা টোটাল 26 জনে এক্সাম বসেছিল, 26 জন পাস করছেন 100% রেজাল্ট। তো স্কুল টপার দুজন আছেন, একজন আছে লুকমান আহমেদ আর একজন আজিদা বেগম। তো আমি ওয়ান বাই ওয়ান তারা কাছে যাইমু গিয়া তারা আজকের রেজাল্টের পুরো স্টোরিটা তারা কাছে জানবো। তো ফার্স্ট আমি আইজিলাম আজিদা বেগমের কাছে। তো তোমার রেজাল্টটা কেটা হয়েছে এবারের? আচ্ছা, তুমি কোন ভাষা, কোন জায়গা? আবদুল্লাহপুর না? তো তোমার যে এই যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের পিছনে মানে তুমি খারে খারে ধন্যবাদ দিতে চাই ভাই? তোমার এই মেন লাইফ কিটা? তুমি টিচার? ওয়াও। সেকেন্ড আমি যাইমু গিয়া লুকমান আহমেদের কাছে। তো আমি ওয়ান বাই ওয়ান সবার কাছে যাইমু আর কি। তো আমি এখন যেরাম গা লুকমানের কাছে। তোমার স্মাইল যে কিউট। কম, আমার নাম লুকমান আহমেদ, আমার বাড়ি যাত্রাপুর। আমি নীলামবাজার রয়্যাল পঙ্কজ একাডেমি স্কুল থেকে এইচ এস সেকেন্ড ইয়ার এবার অতিক্রম করে পাস করেছি, এবং আমার এইচ এস রেজাল্ট অনেক ফার্স্ট ডিভিশন উইথ টু লেটার্স আমি পাস করেছি। এই পাস করার পিছনে আমার প্রথমে আমার মা বাবা অনেক অত্যন্ত পরিশ্রম করেছেন, অনেক সহায়তা করেছেন ওনাদের, আমার পিছনে অত্যন্ত গাইডের জন্য আমি এরকম করতে পেরেছি। এবং তারপর আমার শিক্ষক শিক্ষামন্ত্রী ওনাদের কথা তো বললে শেষ করা যাবে না, ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং সবসময় আমাদেরকে পড়াশোনার জন্য চেক দিয়েছেন। ওনাদের এই পরিশ্রমের জন্য আমরা এতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, এবং ওনারা আমাদেরকে আরও বলেছেন যে আমরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবো। ওনারা আমাদেরকে এভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যেন আরও ভালোভাবে করতে পারি, ভবিষ্যতে আমরা অনেক সুনাম অর্জন করতে পারি। ওনারা আমাদেরকে সেই আশা দিয়েছেন, এবং আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ ছিল এভাবে রাখবো যে আমাদের জন্য ওনারা নিঃস্বার্থভাবে যে কোনো চিন্তা কেটেছেন সেটা বলে শেষ করা যাবে না, এবং আমরা ওনাদের ঋণ কোনোদিন আদায় করতে পারবো না। এবং এক্স্যাক্টলি লুকমা, কোনোদিন নিজে শিক্ষাগুরু আর মা বাবার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না, সেভাবে মা বাবার ঋণ এবং শিক্ষা শিক্ষকদের ঋণ কোনো পরিশোধ করা যায় না। তারপরে আমরা পরিশোধ করতে চাই না যে, কারণ এটা সম্ভব নয়, কারণ বিদ্যা মূল্য ধন, কারণ বিদ্যা মূল্য কেউ দিতে পারে না। সেই জন্য আমি শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড, ওনারা যে আমাদেরকে অনেক ভালোভাবে শিক্ষা দিয়েছেন, আমরা কীভাবে সেই ঋণ পরিশোধ করবো সেটা তো কারোর পক্ষে সম্ভব নয়। আমরা এই স্কুলে খালি এমন না যে খালি আবদুল্লাহপুর আর মানে যাত্রাপুর থেকে ইয়া পড়ছে, বহুত দূর দূর থেকে স্টুডেন্টসরা ইয়া পড়িয়াও এই স্কুলে এবার এসেছে, বহুত ভালো রেজাল্ট করছে। আমি এর মধ্যে একজন স্টুডেন্ট আজ এমু গিয়া যে বহুত দূর থেকে আইয়াও এখানে খুব ভালো রেজাল্ট করছে রয়্যাল মর্কজ একাডেমিতে। তোমার নাম কী, তার ভাষা কোন জায়গা তোমার? আমার নাম প্রিয়ঙ্কা নাথ, নাম মেঘনা বড়ান্ত। মেঘনা বড়ান্ত, তুমি এত দূর থেকে ডেইলি কেমনে যাতায়াত করে ক্লাস করতে বা এখানে এত ভালো রেজাল্ট করছো? মানে হাঁটিয়ে হাঁটিয়ে হইতে, মানে মানে কতটুকু হাঁটিয়ে গিয়ে গাড়ি হইতে হইতে 2 কিলোমিটার জায়গা হাঁটিয়ে আইয়া তুমি এইবার রেজাল্ট কী হয়েছে তোমার? সেকেন্ড ডিভিশন। খুব ভালো লাগলো শুনি, খুব খুশি। কত পার্সেন্ট? 58% না? আচ্ছা, তারা খুব বেশি ফুর্তি করা একজনের একজনের মানে অভিনন্দন জানাইরা। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এখানে পাস আউট স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম মেয়েরা, তো এখানে স্কুল টপার যেমন লুকমান ভাই তাই বড় বেশ আর হয়ে বাদ একলাগে আসেনি। আচ্ছা আচ্ছা, তোমরা কী হয়েছো? তোমরাও কিন্তু এবার তোমরাও কিন্তু নেক্সটে ভালো রেজাল্ট করতে দেখে যাও। তোমার নাম কিটা, ভাষা কোন জায়গা? শ্রী দুর্গাপুর। মানে স্কুলে রয়্যাল মর্কজ একাডেমিতে মানে
মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে ওই স্টুডেন্টরা পড়লো আর বলা রেজাল্ট করলো। তোমরা কী করতে 100% নানি? তুমি কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস নাইন নানি? তোমরা তো ম্যাট্রিক নাই, তো এইচএসে মোটামুটি এত পড়ে ফাটাই দিও। হ্যাঁ স্টেটের মধ্যে প্লেস নিয়ে আসি। আচ্ছা আমি তোমরা কাছে আবার আইছি, তোমরা জুনিয়র লেগে কিতা মেসেজ দিবা যারা নেক্সট যারা এইচএস দিব, নেক্সট তো ম্যাট্রিক নাই যারা এইচএস দিব তারা লেগে কিতা মেসেজ। শেষ মুহূর্তে আমাদের একান্ত চাওয়া যে আমরা এটাই বলবো যে আমরা এটাই আশা রাখি যে আমাদের জুনিয়র সম্প্রদায় রয়েছে আমার ছোটো ভাই বোনরা ওরা যাতে ভালোভাবে পড়াশোনা করে ওদের ভবিষ্যৎ আমাদের পারে ভালো করতে পারবে। আমরা আশা করি তাদের মোবাইল থেকে দূরে নানি, তোমারও তো ইনস্টাগ্রাম আছে নানি? না না, এটা কিন্তু সুন্দর একটা ছোট ভাই একটা ভালো মেসেজ দিছে যে মোবাইল থেকে দূরে থাকতে, মোবাইল মোবাইল যখন দরকার হতো দরকার হতো মোবাইল ইউজ করতে, এই ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলোর পিছনে না গিয়া রিলসে না দৌড়াইয়া জীবনে সাইন করতে পারলে প্রচুর মোবাইল হইবে প্রচুর অ্যাকাউন্ট পাইবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও এখানে আমি এন্ড করে দিলাম স্টুডেন্টের পার্টটা। For realization, I would like to speak in Bengali for your realizing to your language. But jara acho junior student tader uddeshe ami bolchi, tumra jodi same bhabe kothor porishrom jibone korte paro tar dupro jibone ekdin tomader shofolota pete parba. Kothor porishrom chara jibone shofolota paoa jay na. প্রতিটি কর্মের পিছনে সফলতা লাগে, প্রতিটি কর্মের পিছনে পরিশ্রম লাগে এবং একাগ্রতা লাগে। যদি একাগ্রতা থাকে আর যদি বিশেষ করে এডমিশনের সময় তার মধ্যে দিয়ে একটু সময় বের করে আমাদের যে অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা তাদেরকে যদি আমরা সম্বর্ধনা যদি না দিই তাহলে এই বছর বিশেষ করে সারাটা জীবন আমরা আফসোস থাকবো। মনের মধ্যে একটা কথা থাকতে পারে মনের মধ্যে যে আমরা এখন একটা সময় অতিবাহিত হয়ে গেল যে তাদেরকে আমরা কোনো কিছু দিতে পারলাম না, সেই জন্য স্যারদের সাথে পরামর্শ করে আজকে এই হঠাৎ করে আজকে আমরা এই সভাটা শুরু করতে পেরেছি। তারা আমাদেরকে সম্মান দিয়েছে, তারা ওইখানে উপস্থিত হয়েছে। যাই হোক আজকের এই সভা বিশেষ উদ্দেশ্যে